আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়, আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। কেউ যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি, কষ্ট পেও না এই ভেবে যে তুমি তার যোগ্য না। সত্যি তুমি তার যোগ্য না, কিন্তু একটা কথা মাথায় রেখো, ঘি যতই দামি খাবার হোক না কেন কুকুরের পেটে তা সয় না। কুকুরও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি। বেশি চিন্তা করতে নেই, মনে রাখা উচিত সময়ের গ্রহণকে সূর্য চন্দ্রকেও সহ্য করতে হয়। যদি তুমি কাউকে মন থেকে চাও আর সে যদি কোনো কদর না করে, সেটা তার দুর্ভাগ্য তোমার নয়। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরাই দেরিতে বাঁচা শুরু করি। কখনোই কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে দেখো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো মা বাবা, তাদেরকে সম্মান দিয়ে ডাকো। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারী দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। ভালো থাকার শ্রেষ্ঠ উপায় নিজেকে অল্পতেই সন্তুষ্ট রাখা এবং কারো কাছে কিছু আশা না করা। সম্মান করতে শিখো ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তোমার সাথে তারা খারাপ ব্যবহার করে না। পড়াশোনা করে জীবনের উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। জীবনে দুটো জিনিস করতে শেখো, নাম্বার 1 চুপ থাকতে শেখো, আর নাম্বার 2 ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও, তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সবসময় তোমার পাশে ছিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ সময়টাও চিরস্থায়ী হয় না, মাঝে শুধু ধৈর্যটাকে ধরতে হয়। মানুষ তার কর্ম এবং স্বভাবের কারণে মন থেকে উঠে যায়, অন্য কোনো কারণে কিন্তু নয়। গোপন সব কথা বলে দেওয়ার পর যখন উপলব্ধি হয় অপর পাশের মানুষটি ভুল ছিল, তখনকার অনুভূতি খুবই বিষাক্ত হয়। শিশুদেরকে ধনী হতে শেখাবে না, তাদেরকে সুখী হতে শেখাও, তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো দেখবে মুহূর্তে রেকর্ড হয়ে যাবে, আর এটাই হচ্ছে রিয়েলিটি। যদি তুমি স্রষ্টাকে ভালোবাসো আর দেখো যে তিনি তোমাকে বিপদ আর অসুবিধায় দিচ্ছেন, তবে ভেবে নিও তার ইচ্ছা তিনি তোমাকে পরিশুদ্ধ করবেন। কথায় আছে নরম মাটি বিড়ালে আস্তাতে ভালোবাসে, তাই তুমি যত নরম মনের মানুষ হবে ততই তোমাকে অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে হবে বেশি। দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয়, বিশ্বাস ভাঙলে কিন্তু নয়। তাই জীবনে ভুল করলেও বিশ্বাস ভেঙো না, কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব। ধন্যবাদ ধন্যবাদ, সবাই ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে। ধন্যবাদ ধন্যবাদ সবাই।